হযরত আসিয়া, যিনি হলেন মুজাহিম বিন ওয়াইদ আল দিয়ান বিন আল ওয়ালিদের কন্যা। তার পিতা তৎকালীন ফেরাউনিক রাষ্ট্রের যুগে মিশরীয় শাসনের অধীনে থাকা একটি রাজ্যের শাসক ছিলেন। সেই সুবাদে ফেরাউন তাকে বিয়ে করেছিল। যেহেতু বিবাহ শাদীর ক্ষেত্রে উভয় পরিবার রাজ পরিবার হওয়া তৎকালে রাজা বাদশাদের অন্যতম পথা ছিল। তবে কিছু ঐতিহাসিক উল্লেখ করেছেন যে আসিয়া ছিলেন মুসা আলাইহিসসালামের পুত্র। ইসরায়েলি সন্তানদের একজন ঐতিহাসিক আল সুহাইলি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আসিয়া ছিলেন মুসা আলাইহিসসালামের সম্পর্কে খালা। তবে এই অভিমতটি দুর্বল। আমাদের প্রিয় ধর্ম ইসলামের যে পর্দায় পূর্ণরূপ বর্ণিত রয়েছে, হযরত মুসা আলাইহিসসালামের যুগে এরূপ পর্দার পূর্ণবিধান ছিল না। সে যুগে মহান আল্লাহ তাআলা শুধু পর্দার মৌলিক বিধান বলেই নাজিল করেছিলেন। বলেন, নারী পুরুষ সবাই সামনাসামনি কথা বলা, রাজকার্য পরিচালনা করা তাদের জন্য বৈধ ছিল। যেমন ইসলাম আগমনের প্রাথমিক যুগে নারী পুরুষ সবাই সামনাসামনি কথা বলার পূর্ণ স্বাধীনতা ছিল। কিন্তু হঠাৎ একটি ঘটনাকে কেন্দ্র করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ অনুরোধে মহান আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্দার সমহান বিধান নাজিল করেন। ফেরাউনের নাম পবিত্র কুরআনে বর্ণিত হলেও বিবি আসিয়ার নাম কিন্তু উল্লেখ হয়নি। কেননা পবিত্র কুরআনুল কারিমে শুধুমাত্র একটি মহিলার নাম উল্লেখ রয়েছে এবং তার নামে একটি সূরা নাযিল হয়েছে। তিনি হলেন মহীয়সী নারী হযরত মারিয়াম আলাইহিসসালাম। তবে পবিত্র কুরআনে যেখানে আসিয়ার আলোচনা এসেছে, সেখানে আল্লাহ তাআলা ইমরাতু ফেরাউন তথা ফেরাউনের স্ত্রী এই শব্দটি উল্লেখ করেছেন। আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন, যখন ফেরাউনের স্ত্রী বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সুবহানাল্লাহ। আসিয়া এই দোয়াটি এই সময় করেছিল যখন ফেরাউন তাকে ইমান আনার অপরাধে হাত পা বেঁধে লোহার ফেরেক মেরে বুকে আঘাত করেছিল। তখন তিনি বারবার আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করেছিলেন। আল্লাহ তাআলা এই আয়াত গুলো সন্নিবেশিত করে পবিত্র কুরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন, সুবহানাল্লাহ, যাতে করে মুমিন মুসলমান তারা শতবাধা বিপত্তি মাঝেও ইসলামের উপর অটল অবিচল থাকতে আসিয়ার এই বাণী অনুপ্রেরণা হয়। গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ চারজন মহিলা, এক ইমরানের মেয়ে মরিয়াম তথা ঈসা আলাইহিসসালামের মা, দুই ওয়ালিদের মেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু, তিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, চার ফেরাউনের স্ত্রী আসিয়া, কিয়ামত পর্যন্ত এই চার নারী বিশ্বের শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ। তারিখের কিতাবে বর্ণিত রয়েছে, আসিয়া ছিলেন খুবই রূপবতী এক জল্লা সাধক নারী। ফেরাউন মূলত তার রূপ লাবণ্য দেখে তাকে বিবাহ করেন। বিয়েতে প্রথমে আসিয়ার পরিবার রাজি ছিল না, কেননা ফেরাউন তার লজ্জাজনক ঘটনা তৎকালীন সকল লোক হয়ে জানত। ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে অবৈধ সম্পর্কের ফসল হিসাবে ফেরাউন নামের এক নিকৃষ্ট লোক জন্ম হয়। এই ঘটনা তৎকালীন সবার মুখে ছিল, এই জন্য আসিয়ার পরিবার ফেরাউনের কাছে নিজ কন্যা বিবাহ দিতে সম্মতি ছিল না। অবশেষে বাধ্য হয়ে আসিয়াকে ফেরাউনের কাছে বিবাহ দেয়। কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছিল ফেরাউনের মতো নাপাক ক্ষুদাগ্রহী পুণ্যবতী জান্নাতি নারী আসিয়ার একান্ত সান্নিধ্য গ্রহণ করতে যেন না পারে, সেজন্য ঘটে যায় এক অলৌকিক ঘটনা। ফেরাউন বিয়ের পর কাজ কামরায় প্রবেশ করে যখন আসিয়ার প্রতি মনস্থ করে, তখনই সে একেবারে নপুংসক হয়ে যায়। অথচ ফেরাউন তার অন্যান্য দাসী ও স্ত্রীদের সাথে সহবাস করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু হযরত আসিয়ার ক্ষেত্রে এর ব্যতিক্রম। সারাটি জীবন শুধু আসিয়ার রূপ লাবণ্য দেখতে হয়েছে, কিন্তু সঙ্গমের সক্ষমতা ছিল না। মূলত এটাও ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরাউনের একটি শাস্তি, যেমন ঘটেছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হযরত সারা আলাইহিসসালামের সাথে। সহিহ বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসে বর্ণিত, ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ইরাক থেকে সপরিবার ফিলিস্তিনে হিজরত করেন, তখন ফিলিস্তিনি প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিলে ইব্রাহিম আলাইহিসসালাম তার পরম সুন্দরী স্ত্রী সারা আলাইহিসসালামকে নিয়ে পার্শ্ববর্তী দেশ মিশরের ত্রাণ সামগ্রী বহনে সফর করেন। তৎকালীন মিশরের বাদশাহ হযরত সারা আলাইহিসসালামের সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়ে যান। পরে ইব্রাহিম আলাইহিসসালামকে রাজদরবার থেকে বের করে দেন আর হযরত সারা আলাইহিসসালামকে অন্দরমহলের বাদশার কাজ কামরায় নিয়ে যান। ঘরের দরজার সব আটক করে বিবি সারার সাথে অপকর্মের জন্য যখনই হাত বাড়াল, সাথে সাথে তার হাত পা অবশ হয়ে যায়, একেবারে নপুংসক হয়ে যেত। সুবহানাল্লাহ। এদিক দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সিজদায় পড়ে যান। মহান আল্লাহ তাআলা সিজদার মাঝে হযরত সারার সাথে যা হচ্ছে তার চিত্র ইব্রাহিম আলাইহিসসালামের
মিশরের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরেন। অবশেষে মিশরের বাদশাহ হযরত সাআর আলাইহি সালাতুয়াসসালামের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, নিশ্চয় আপনি এক মহাশয়ী নারী, আপনি এক মহামানব, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে মাফ করে দিন। আর আমার একমাত্র কন্যা রাজনন্দিনী হাজরা, যাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তাকে আমি আপনার হাতে তুলে দিলাম। আপনার মতো মহামানবের সেবিকা হয়ে জীবন অতিবাহিত করা আমার কাছে রাজ্যের মালিক হওয়া থেকেও অনেক উত্তম। সুবহানাল্লাহ। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানের সহিত রাজদরবারে ডেকে প্রচুর অর্থ সম্পদ দান করেন, সাথে বাদশার মেয়ে হাজরাকে দাসী হিসেবে এই মহামানবের হাতে তুলে দেন। সুবহানাল্লাহ। তিনি হলেন সেই হাজরা ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে মানতক বয়সে বিবাহ করেন এবং তার গর্ভে জন্ম হয় ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশে জন্মগ্রহণ করেন। সাহারার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইসহাক আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মে হাজার হাজার নবীগণ আগমন করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, নবী মুসা, নবী হারুন, সুলাইমান, নবী দাউদ আলাইহিস সালাম, সর্বশেষ ঈসা আলাইহিস সালাম, এরা সবাই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ইসহাক আলাইহিস সালামের বংশধর। এদেরকে কোরআন সুন্নাহ বনি ইসরাইল বলে আখ্যায়িত করা হয়। তবে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধর শুধু একজন নবীর আগমন হয়েছে। তিনি হলেন সকল নবীদের সর্দার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি বলে নিজেকে ধন্য এবং গর্ববোধ করি। সত্যি ইসলামের আগত মহামানবদের বংশধর যেন একই সত্যি গাথা। সুতরাং আসিয়া হলেন পৃথিবীর এক শ্রেষ্ঠ নারী, যিনি চিরকুমারী ছিলেন। তার ঈমান তেজস্বী দীপ্তময় জীবন আমাদের জন্য এক মহান অনুপ্রেরণা। বন্ধুরা, আমরা ফেরওয়ান কেন সহবাস করতে পারেনি আসিয়ার সাথে এই তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।